আসসালামু আলাইকুম। আচ্ছা কৌশিক ভাই, এই যে রাজনীতি, রাজনীতির যে কোনো রাজনীতি তো সবকিছুই, হ্যাঁ, এই যে আমরা যে এখানে কথা বলছি, এখানে ডিসকাশন করছি, এগুলো সবকিছুই রাজনীতির অংশ, পৃথিবীর সমস্ত সেটা তো কিছুই বটে। রাজনীতির অংশ। কিন্তু এখানে স্পেসিফিকলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধর্মগ্রন্থগুলার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে, যেই প্রভাবটা একটা মানুষ যেহেতু যখন ধর্মের ব্যাপারটা আসে তখন মানুষের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না, তখন মানুষের যুক্তি বুদ্ধি ঠিকভাবে কাজ করে না ধর্মের ক্ষেত্রে, বিশেষভাবে ধর্মের ক্ষেত্রে। অন্য অনেক ক্ষেত্রে মানুষ অনেক বুদ্ধি ব্যবহার করে, অনেক যুক্তি ব্যবহার করতে পারে, কিন্তু যখনই ব্যাপারটা ধর্মের ক্ষেত্রে আসে তখন মানুষের যুক্তি বুদ্ধি ব্যবহার করাটা বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়, তারা নিজেরাই সেই জিনিসটা ব্যবহার করাটা বন্ধ করে দেয়। এখন এই জিনিসগুলো যদি একটা বাচ্চা পড়ে, তাহলে তো তার অটোমেটিক অন্য সমস্ত ক্ষেত্রে, কিন্তু আপনি দেখেন যে পৃথিবীর অন্যান্য সমস্ত ক্ষেত্রে মানুষ যুক্তি ব্যবহার করে। মাছের বাজারে যাবে, মাছটা মানে পচা কিনা, মাছটার ইয়াটা কিরকম, অনেক কিছু খুঁটায় 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 দেখে একজন মানুষ কিনবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনে করেন মাছের বাজার, বাজারে যে বসে আছে, যে মাছ বিক্রি করতেছে, এমন চাপাবাজি করলো, আরে এটা একদম ফ্রেশ মাছ, ফ্রেশ মাছ, কিন্তু মাছ কিনতে গেলে কিন্তু বেড়া, কিন্তু মানে দোকানির ওইটা কথাটা শুনবে না, সে নিজে যাচাই করে দেখবে, টেস্ট, মানে সে পুঙ্খানুপুঙ্খ ভাবে, সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে যাচাই করে দেখবে জিনিসটারে, এই মাছটা ঠিক নাকি, আলুটা পচা নাকি, পটলটা এটা নাকি, পটলটা সেটা নাকি, সমস্ত কিছু সে বাজারে গেলেও এই কাজটা সে করবে। কিন্তু এই একই ব্যক্তি, একই ব্যক্তি মনে করেন ধর্মের ক্ষেত্রে এসে আর এই যাচাইটা করবে না, সে ভাববে, হিন্দু হইলে ভাববে হনুমানে কান্ধে পাহাড় নিয়ে এপার থেকে ওপারে গেছিল, আবার মুসলমান হইলে ভাববে যে সে মোহাম্মদে আঙ্গুলের ইশারে চাঁদে দুই ভাগ করছিল, এক এক ভাগ পড়ছে এই পাশে আর এক ভাগ পড়ছে ওই পাশে, এই রকমের একটা উদ্ভট কথা সে একদম টস করে মানে বিশ্বাস করে নিবে, যেখানে খেয়ে নেবে খেয়ে নেবে। সে মাছের বাজারে গিয়া, পটলের বাজারে গিয়া, আলুর বাজারে গিয়া, সে এইটা জীবনেও এই টাইপের কোনো একটা কথা সে মানবে না, দোকানে তার যত ভুং ভাং দেখ সে জীবনে মানবে না, সে খোটায় 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 দেখবে এটার ভিতরে কয়টা পচা আছে, কয়টা ভালো আছে, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই, তাহলে ধর্মের একেবারেই ক্ষেত্রে তাই। হঠাৎ করে এরকম কিভাবে হইলো? মানে ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে উদ্ভব, সবচেয়ে উদ্ভট কথাটাও সে মেনে নিতেছে এবং বিশ্বাস করতেছে, কি আশ্চর্য ব্যাপার! এত আমার মনে ইন্টেলিজেন্ট হয় যে লোক, সবদিকে আমার সবদিকে সে বুদ্ধিমান, সে ভালো চাকরি করে, সে পড়ালেখাতে ভালো, কিন্তু ধর্মের ক্ষেত্রে এসে এটা করতেছে, এটা আবার কেমন কথা ভাই, এটা কিভাবে সম্ভব? আমার যেটা আমার যেটা মনে হয় যে হয় কি, আমাদের এই ধরুন ভারত হোক, বাংলাদেশ হোক, বা এই ধরনের যে দেশগুলো যেখানে ধর্মের প্রভাবটা বেশি, সেখানে ছোটবেলা থেকে ধর্মের মধ্যে এমন ডুবিয়ে দেওয়া হয় যে ধর্ম ছাড়া অন্য কিছু তো চর্চা থাকে না। যেরকম ধরুন, আমি ধরুন ধর্ম মানি না, হ্যাঁ আমি ধর্ম মানি না, কিন্তু আমি হয়তো রবীন্দ্র সাহিত্য চর্চা করছি, আমি হয়তো সত্যজিতের সিনেমা নিয়ে হয়তো আমি চর্চা করছি, এগুলো আমি করতে পারি, কিন্তু সেগুলো তো বেশিরভাগ বাড়িতে চলে না। এবার তারা মানে একমাত্র খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি বাদে আর যেটা চর্চা করে সেটা হচ্ছে ধর্ম। এবার তখন তারা হয়তো ভাবে যে এটাও যদি আমার চলে যায়, আমি যদি এটা অবিশ্বাস করতে শুরু করি, তাহলে আমার থাকলো কি? আমার মনে হয় ওরা এই আইডেন্টিটি ক্রাইসিস মানে কোমোতে ভোগে আর কি, ফিয়ার অফ মিসিং আউট, যে তাহলে তো আমি সবার থেকে আলাদা হয়ে যাবো, আমার তো নিজের কিছু আর করার থাকবে না। মানে ধরুন আমি আমি যেটা বললাম আর কি, আমি ধর্ম মানি না, কিন্তু আমি এগুলো নিয়ে চর্চা করছি, ইতিহাস নিয়ে চর্চা করছি, হ্যাঁ আমার যেটুকু আমার সাধ্য কুলায়, কিন্তু ওইগুলো ওরা থাকে না বলে আমার মনে হয় যে ওরা ধর্ম ধর্মটাকে এত বেশি করে আঁকড়ে ধরে। যে কারণে যে দেশগুলো ধর্ম মানে না, যে দেশগুলো ছোট থেকেই ধর্মের সঙ্গে অতটা যুক্ত করে না বাচ্চাদের, সেই দেশগুলো ছেলেপেলেরা অনেক কিছু করে, সেই জন্য তাদের হয়তো মানে জীবনে করার মতো অনেক কিছু থাকে, তাদের অনেক অপশন থাকে, কিন্তু এইসব দেশগুলোতে কি হয়, অপশন আর কিছু থাকে না, ওই এক ধর্ম। আপনার কি এটা মনে হয়? আমার কাছে, আমার কাছে এটার অনেকগুলো কারণ আছে, এটা আপনি যেটা বলেছেন সেটাও একটা কারণ অবশ্যই। আমার কাছে যে জিনিসটা আরো এলে নিয়ে, আসলে আরো অনেক আলোচনা আমরা অলরেডি করেছি, অনেকবার অনেক আলোচনা করেছি যে কেন এই জিনিসটা হয়, কি কি আরো দু ফ্যাক্টর একটা বলুন, এখানে ছোট কাজ করে করে। ছোট করে। এইটা হচ্ছে, এটার একটা মানে এটার একটা পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আইকিউ, মানুষের আইকিউ, গড় আইকিউ কত, গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবার কতটুকু খাচ্ছে এবং কি ধরনের বাচ্চা সেখানে জন্ম হচ্ছে, তাদের আইকিউ লেভেলটা কত, এটা একটা কারণ হতে পারে। তারপরে কারণ হতে পারে হচ্ছে গিয়ে সমাজে ধর্মের প্রভাবটা কিরকম, যে আমি একটা ভালো ছেলে এই জিনিসটা সবাইকে দেখানোর একটা চেষ্টা একটা বালকের ভিতরে, বালক বা বালিকার ভিতরে থাকে যে আমি একটা ভালো ছেলে। এখন মানে এলাকার লোকজন বা সমাজের লোকজন কোন জিনিসটাকে ভালো ছেলে বলে মনে করে, যে সে ছেলে নামাজ পড়ে, সে ধর্মপ্রাণ, ধার্মিক, এই জিনিসটাকে মানুষ খুবই একটা ভালো, একটা সৎ একটা জিনিস বলে মনে করে। কিন্তু এটা তো সৎ জিনিস হওয়ার কথা না, সৎ জিনিস, সৎ জিনিসটা সংজ্ঞাটা তো হওয়ার কথা অন্যরকম, কিন্তু এই জিনিসটাকে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যাপার আছে যে যারা ধার্মিক তাদেরকে ভালো মানুষ হিসেবে ট্রিট করা হয়, এটাও একটা ফ্যাক্টর, আরো এটা অনেকগুলো এটা ফ্যাক্টর একটা ভালো আছে। এটা একটা ভালো জিনিস বলেছেন। যেরকম যেরকম ধরুন আমাদের এই বাংলার এই এই বাংলাটা, পশ্চিমবাংলা তো বহুদিন কমিউনিস্ট শাসনের আন্ডারে ছিল 34 বছর। তো আমাদের এখানে একটা যেটা হয়েছে সেটা হচ্ছে নাস্তিক হওয়াটা না, একটা কুলের ব্যাপার আর কি। যেটা আপনি যদি ধরুন আপনি ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানেন কিন্তু আপনি কোনো দেবদেবী মানেন না, তাহলে সেটা একটা কুল হিসেবে ধরা হবে। সেই জন্য হয়তো আমাদের অনেক সুবিধা হয়েছে নাস্তিক হতে, কিন্তু এই সুবিধাটা বোধহয় বাংলাদেশে নেই, আমার যেটা মনে হয়, বা হ্যাঁ, যেমন পাকিস্তানে ধরেন নেই। বাংলাদেশে যেটা দেখা যায় যে প্রচুর, প্রচন্ড পরিমাণে দুর্নীতিবাজ যারা,
তারা হঠাৎ করে মক্কা টক্কা ঘুরে এসে মানে হজ টজ করে সাদা পাঞ্জাবি পায়জামা পরে তারা এলাকায় একটা মসজিদ মাদ্রাসা তৈরি করে দেয়। এরা কিন্তু ব্যক্তিগত জীবনে প্রচন্ড রকমের দুর্নীতিবাজ, দেশের একদম মানে বাস মেরে দিছে, দেশটা একদম খালি করে দিছে। খালি করে দিয়ে দুইটা মসজিদ দুইটা মাদ্রাসা বানায়, তারপর এমপি ইলেকশনে দাঁড়ায় যায়, এবং যখন পাঞ্জাবি পায়জামা পরে আলহাজ শব্দটা নামের সাথে লাগায় তখন আবার এরা ভোটও পায়, মানুষজনকে তাদেরকে ভোটও দেয়। আচ্ছা আরে বহুত আল্লাহওয়ালা লোক, সাদা পাঞ্জাবি পায়জামা, দাড়ি টাড়ি আছে, বাপরে বাপ, সারাদিন আল্লাহ ছাড়া কোনো কথা নাই, ইনশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ ছাড়া আর কোনো কথা নাই, এতো বিরাট ধার্মিক লোক। এই যে অতীতে যে সে মানে দুর্নীতি করে দেশের যে একদম খোকলা বানায় দিছে দেশটারে, সেটার আর কোনো খবর জনগণের ভিতরে থাকে না। সেই যে ঘৃণাটা, ঘৃণা করা উচিত এদেরকে, সামাজিক ভাবে ঘৃণা করা উচিত, সেই ঘৃণাটা তাদের প্রতি থাকে না। মানুষজন এই ধর্ম দ্বারা এই মানে নির্বোধ মানুষদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করা যায়, এবং রাজনীতিবিদরাও এই জিনিসটা ভালোভাবে বোঝে যে যতদিন মানুষ এরকমের বলদ থাকবে, ততদিন এদেরকে এদের মাথায় কাঁঠাল ভাঙ্গা আমরা খেতে পারবো। সুতরাং এদেরকে বলদ থাকতে দাও, এদেরকে ধার্মিক থাকতে দাও, এদের ধর্মীয় অন্ধবিশ্বাসের ভিতরে কামড়াকামড়ি করতে দাও, যখন দরকার পড়বে হিন্দু মুসলমান মারামারি লাগাই দিব, আবার যখন দরকার পড়বে তাদেরকে বলবো যে তোমরা মিলেমিশে থাকো। এইটা ঠিক বলেছেন। এই জিনিসগুলো ব্যবহার করে রাজনৈতিক নেতারাও সুবিধা পায়, সবাই সুবিধা পাচ্ছে, এই যে দুর্নীতিবাজরা সুবিধা পাচ্ছে, রাজনীতিবিদরা সুবিধা পাচ্ছে। সুতরাং তারা মনে করে এদেরকে এদের মতোই থাকতে দাও, এরা থাকুক এরকমের অন্ধমূর্খ। আরেকটা আরেকটা জিনিস দেখবেন, যেটা হচ্ছে কালচার, মানে আপনি কোন কালচারে বড় হচ্ছেন। যেরকম ধরুন আমাদের বাঙালির মানে এই পশ্চিম বাংলার এখানে ধরুন আপনি যে কোনো বড় বড় মানুষ, মানে রবীন্দ্রনাথ বলুন, সত্যজিৎ বলুন, বা সুনীল গঙ্গোপাধ্যায়, যে নিজে বলতে যেমন গরুর মাংস খুব প্রতিদিন খাই, তো এইরকম মানুষজনের সংখ্যা মানে এতটাই একসময় হয়ে গেছিল যে এই পশ্চিমবাংলার কালচারটায় মানে আপনি যেদিকেই দেখাবেন সেই দিকেই দেখবেন ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো এরকম একটা নাস্তিক কমিউনিস্ট টাইপের মানুষ, ঠিক আছে। কাজে আমার মনে হয় যে ওইটা হয়তো আমাদের আমাদের পশ্চিমবাংলার একটা সুবিধা হয়েছে, যেটা হয়তো আমরা যেটা হয়তো বাংলাদেশের মানুষের সুবিধাটা নেই, যে জন্য আপনাদের এত এত কষ্ট করে আপনাদের এই নাস্তিকতা ইত্যাদি চালাতে হচ্ছে। আমাদের এখানে কিন্তু বিভিন্ন সভা হয়, বিজ্ঞান সভা, যেখানে যেখানে দেব দেবীদের মানে বিরুদ্ধে ইত্যাদি কথা বলা। হ্যাঁ, বিজেপি আসার পর থেকে তাদের একটুখানি ইয়ে হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু সেটাই বাংলাদেশের মতো এরকম নয়, কিন্তু যে ফতোয়া জারি করে তাদের মেরে দেবো। দুজনকে মেরেছে কালবুর্গি বা ইত্যাদি যারা, কিন্তু তারা মেনলি কিছু ধর্ম ব্যবসায়ীর পেছনে লেগেছিল বলে ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে মেরে ফেলেছে, কিন্তু কোনো এরকম দেব দেবীদের বিরুদ্ধে বলছে বা দেব দেবীদের বিরুদ্ধে পত্রিকা বার করছে বলে মেরে ফেলেছে এইরকম কিন্তু খুব একটা শোনা যায়নি। হ্যাঁ বলুন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে বাঙালি বাঙালির ভিতরে যে মনে করেন একটা সময়ে মানে পশ্চিমবঙ্গে তো কয়েকটা আন্দোলন হয়ে গেছে, তাই না? যেমন ধরেন ডিরোজিওরা ছিল, ডিরোজিওরা এক ধরনের আন্দোলন, ধর্ম বিরোধী, ধর্ম বিদ্বেষী এক ধরনের আন্দোলন করেছে। এরপরে রাজা রামমোহন রায়, তারপর আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা এরা যেই আন্দোলন গুলা শুরু করছিল সেগুলো তো সরাসরি সেই সময়ের সাপেক্ষে সেগুলো সরাসরি ধর্ম বিরোধী ছিল, তাই না? এখন এই আন্দোলন গুলার ফলাফল পরবর্তীতে বাঙালির ভিতরে যারা হিন্দু ছিল তারা একটা বড় সুবিধা ভোগ করেছে এই আন্দোলন গুলার কারণে। কিন্তু বাঙালি মুসলমান সেই সময়ে যেটাতে ব্যস্ত ছিল, তাই সেটা হচ্ছে যে ইংরেজি শিক্ষা আমরা গ্রহণ করবো না, ইংরেজি শিক্ষা হারাম, এবং বিভিন্ন ধরনের ফতোয়া তখন দেওয়া হতো যে ব্রিটিশদের সাথে কোনো ধরনের ইয়া নাই। এই কারণে বাঙালির ভেতরে হিন্দু সম্প্রদায় যারা, তারা যেই পরিমাণে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষা দীক্ষা গ্রহণ করার মাধ্যমে ইউরোপিয়ান যে চিন্তা ভাবনা সেগুলো যে বিকাশ ঘটেছে বাঙালি হিন্দুর ভিতরে, কিন্তু মুসলমানদের ভিতরে সেই জিনিসটা আসলে সেইভাবে ঘটেনি। বাঙালির মুসলমানের ভিতরে সেরকমের কোনো বড় সমাজ সংস্কারের আন্দোলন সেগুলো হয়নি, ছোটখাটো কয়েকটা ঘটেছে। বেগম রোকেয়া কিছু চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও সেই সময় তাকে নানাভাবে আর কি দমনই করা হয়েছে। দমন করা হয়েছে। এছাড়া তেমন কেউ সেই রকমের কোনো একটা বড় সংস্কারমূলক আন্দোলন সেটা দাঁড় করাইতে পারে নাই, যেটা যেটা ফর্চুনেটলি হিন্দু বাঙালি হিন্দুদের ভিতরে এই জিনিসটা দেখা গেছে। এই কারণে বাঙালি মুসলমানদের মধ্যে এখনো সেই যে সেই মানে উদ্ভট অবস্থা, মানে ধর্মান্ধ ধর্মান্ধতা। হ্যাঁ, ধর্মান্ধতা। এই যে দেখবেন কৌশিক আমাদের, ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কৌশিক ভাই, আপনার বোধহয় ভিডিও আপনি অন করে ফেলছেন। আচ্ছা, ফারাজ ভিডিও ভাই, অন করেছি, না না সরি অন করলে অসুবিধা নেই। সরি, না আপনি না, ফারাজ ভাই আপনি কি কিছু দেখাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি কিছু দেখাচ্ছেন? সরি আসিফ ভাই, আমি একটু মিউট করে কথা বলছিলাম। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, আপনি যে ওই ওয়েস্টার্ন শিক্ষা হারাম এটার যে কথা বলেন না, তো আপনি কি জানেন ভাই বোকো হারাম মানে কি আসিফ ভাই? হ্যাঁ, বোকো হারাম, বোকো হারাম মানে হচ্ছে পশ্চিমা ইয়াটা গুলা হচ্ছে হারাম, পশ্চিমা বইটাই হারাম আর কি। আমি একটু দেখা দেই বোকো হারাম মানে ইসলামী যে জঙ্গি সংগঠন বোকো হারাম, এটার মানে হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন ইজ ফরবিডেন। Boko Haram means Western education is forbidden. The word Boko is a holdover from the colonial English word for book, Book Haram. Boko Haram. মানে এই আন্দোলন এখনো তারা চালায় যাচ্ছে, এবং প্রতি মাসে দুই তিনবার আফগানিস্তান এবং পাকিস্তানে মেয়েদের স্কুলে এরা বোমা মারে।
হ্যাঁ, বোমা মেরে নিজেদের, ওইগুলো ওরাও মুসলমান, ওই যে মেয়েরা পড়তে যাচ্ছে ওরাও কিন্তু মুসলমান, বোমা মেরে উড়ায় দেয়। কি রে ভাই, একটা মেয়ে স্কুলে পড়তে গেছে, তুই পুরো স্কুল উড়াই দিচ্ছিস, এ কি রে ভাই, মানে ওদেরকে পড়তে দিবে না। কি অবস্থা! আমি মানে এখানে আপনাকে এতগুলো কথা জিজ্ঞেস করলাম কেন জানেন, আসলে আমাদের এখানে আগামী 2-3 সপ্তাহের মধ্যে একটা আলোচনা সভা হবে, সেটা বিতর্ক সভা, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদের মানে চরিত্র বা ইত্যাদি এইসব নিয়ে। এবার আমি আর কি একটা গ্রুপে এরকম বলেছিলাম যে আমরা তো মনুবাদের বিরুদ্ধে বা ব্রাহ্মণবাদের বিরুদ্ধে অনেক রকমের ইত্যাদি করি, কিন্তু মুসলিমদের মধ্যে যে ধর্মান্ধতা সেগুলো নিয়ে তো আমরা কিছু বলি না, এবং এটা সুযোগ কিন্তু বিজেপি আরএসএস নিচ্ছে যে এরা তো মানে সবাই তো সারাক্ষণ আমাদের ধর্মকে নিয়ে ইয়ে করতে থাকে, মুসলিমদের নিয়ে কেউ কিছু বলে না। আমি বললাম যে মুসলিমদের মধ্যে তো ধর্মান্ধতা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু বলা উচিত, কারণ আমাদের রাজ্যে কিন্তু 30% মুসলিম রয়েছে, তো তাদেরকেও জানা উচিত। কারণ আমি আমি এটা জিনিসটা খেয়াল করছি জানেন তো, যে হিন্দুরা যেমন ধরো আমরা আমি বাঙাল, হ্যাঁ আমি একজন বাঙাল, আমার পূর্বপুরুষ মানে বেশি পূর্বপুরুষ না, আমার দাদু আর কি চলে এসেছিল বাংলাদেশ থেকে কিছু না নিয়ে, একদম খালি হাতে চলে এসেছিল, তারপরেও আমরা এখন যে পর্যায়ে রয়েছি, মানে যে ধরুন সে টাকা পয়সার দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, শিক্ষাগত দিক থেকে হোক, যে পর্যায়ে রয়েছি এখন ভারতবর্ষে, এখানকার স্থানীয় মুসলিমরাও সেই পর্যায়ে নেই। তো এটা আমার মনে হয় যে এই যে বিভিন্ন ধর্মান্ধতা, যে পড়াশোনা করতে বেশি দূর দেবো না ইত্যাদি এই ব্যাপারগুলো রয়েছে, তো আমি বললাম যে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। তো আমাকে কিছু মানে কিছু মানে মুসলিম যারা মুক্ত মন আর কি, মানে যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে, কিন্তু যখনই আমি হযরত মুহাম্মদের বিরুদ্ধে বললাম যে তার চরিত্র নাকি ভালো ছিল না ইত্যাদি, আমি শুনেছি আমি সঠিক জানি না, তারা আমাকে চেপে ধরলো যে না কোথা থেকে শুনেছি এসব উল্টো পাল্টা কথা, এগুলো বলবে না, এগুলো বলা অন্যায়, তাহলে মানে ইয়ে হয়ে যাবে, মানে তো আমার ব্যাপারটা খারাপ লাগলো। তো আমি তারপরে আপনার বিভিন্ন ভিডিও টিডিও ইত্যাদি দেখে কিছু রেফারেন্স মানে জোগাড় করে রাখলাম, তো আমি বলেছি যে আমার পরীক্ষা পরীক্ষা শেষ হোক, তারপরে আমি কিছুদিন সময় নিয়ে আমি ওই বিতর্ক সভায় যোগ দেবো, তো ওই জন্য আপনাকে এগুলো জিজ্ঞেস করলাম আর কিছু না। সংশয়.com এর অ্যাড্রেসটা একটু দিয়ে দিবেন, এবং সংশয়.com এর যে জ্ঞানকোষ যে পাতাটা সেই পাতাটার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এবং সেখানে আচ্ছা সমস্ত কিছু একত্রে দেয়া আছে। ফারাজ ভাই, আপনি আচ্ছা তাহলে আচ্ছা কি আরো কিছুক্ষণ লাইভটা করবেন? আমি তাহলে আজকে বিদায় নিতাম। শেষ করে দিতে পারেন আসিফ ভাই, মানে ইয়েও তো নাই আর আপনাদের কি ওখানে তো কটা নাই আর বাজে? কি। কটা বাজে এখন আসিফ দা, আপনাদের ওখানে কটা বাজে এখন? আমার এখানে 9টা 8। আচ্ছা আচ্ছা, বলেন কি জার্মানিতে মানে বেশিরভাগ মানুষ নাস্তিক, এটা কি সত্যি কথা? মানে আমি গুগলে পড়েছি এটা। জার্মানিতে 50%-এর বেশি মানুষ ধর্মহীন, 50 বা 60 আচ্ছা পার্সেন্ট মানুষ ধর্মহীন মানে এখানে। কেউ কোনো উৎসবও জানে না, ধর্মীয় উৎসব উৎসব করে না। না না, উৎসব উৎসব করে, উৎসব করে মানে আচ্ছা ক্রিসমাস গুলো সবাই খুব আনন্দ ফুর্তি করে, ডিস্কোতে যায়। তার মানে এটা না যে আচ্ছা তারা ওই যে ক্রিসমাস কে বিশ্বাস করে, ক্রিসমাস কে কেউ আচ্ছা আচ্ছা কেউ বিশ্বাস ওই ওই করে না, মানে কিন্তু আমার মতো হিন্দু আর কি। কালচারাল একটা অনুষ্ঠান আসিফ ভাই, আপনি বলে করে। হিন্দু, আপনার নাম বলে দীপক, তা আবার পাগলা দীপক, আবার ওয়েলকাম পাগলা। ওয়েলকাম টু হিন্দুইজম। আচ্ছা ফারাজ ভাই, আপনি যদি কিছুক্ষণ করতে চান তাহলে করেন, আমি তাহলে আজকে বিদায় নিই, আপনি শেষ করে দিয়েন তাহলে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আসিফ, ওকে, গুড নাইট ভাই, ভালো থাকেন। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, খুব ভালো লাগলো কথা বলে আপনাদের সঙ্গে। ওকে ঠিক আছে, ফারাজ ঠিক ভাই, আছে, ফারাজ দা, ভাই জি গুড নাইট। জি বলো। ওকে ঠিক আছে, হ্যাঁ ও অবশ্যই আচ্ছা, ভালো আপনি থাকেন আপনি তাহলে। আপনি না না, আপনি আপনি যাননি তাহলে, আমি হচ্ছে আপনি চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কৌশিক ভাই, তাহলে ভালো থাকেন, নেক্সট টাইম আবার তাহলে কথা হ্যাঁ হবে, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে, ঠিক ওকে, আছে, ঠিক থ্যাংক আছে, ইউ, থ্যাংক ঠিক ইউ। আছে।